नमस्कार बंधुरा, पाँचमिशाली रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आशा करी भिडियोटी जे जेखान थेके देखछेन सकले भालो आछेन, सुस्थ आछेन। आजके आमी आपनादेर खूब सुंदर एकटा ब्रेकफास्टेर रेसिपि बानिये देखाबो। तो आजके आमी आपनादेर बानिये देखाबो घरोयाभावे शीतेर सब्जी दिये ভেজিটেবল এগ চাউমিন। তো এখন আমি আপনাদের রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ভেজিটেবল এগ চাউমিন। বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস কুচি এক কাপ, বাঁধাকপি কুচি এক কাপ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হাফ কাপ, স্প্রিং অনিয়ন কুচি, গাজর কুচি এক কাপ, আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। বাদাম নিয়েছি হাফ কাপ, তিন টেবিল চামচ রিফাইন অয়েল, গ্রেট করা আদা রসুন নিয়েছি এক টিস্পুন করে, নিয়েছি গোলমরিচ গুঁড়ো এক টিস্পুন, প্রয়োজন মতো ব্যবহার করব। নুন আর চিনি নিয়েছি হাফ টিস্পুন চিনি, এক টিস্পুন নুন, স্বাদ মতো ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি চাউমিনের প্যাকেট দুটো, আর দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস অন করে নিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চাউমিনটা একটু সিদ্ধ করে নিতে হবে, তো আমি এখানে চাউমিনগুলো দিয়ে দেবো। তার আগে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন তেল। এবার জলটাকে আমি ফুটতে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি। এখন জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা। আমি চাউটাকে ভাঙছি না, এভাবে গোটা গোটাই দিয়ে দিচ্ছি, তাতে এগুলো গোটা থাকবে সেদ্ধ করার জন্য। আমি দু থেকে তিন মিনিট মাত্র রাখছি, কারণ খুব বেশি সেদ্ধ হবে না, যাতে এটা গলে না যায়। একদম ঝরঝরে রাখার জন্য আমি এতে তেল মিশিয়ে নিয়েছি। দু থেকে তিন মিনিট আমি এভাবেই এটা রাখছি। দু তিন মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি এটা জল ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এখন আমি এভাবে চাউমিনটা ভালো করে জল ছেঁকে নেওয়ার পর এর মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। তো এটা আমি এখন এভাবেই রাখব। এবার আমি গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবার ডিমটা ভেজে নেওয়ার জন্য তেলটা আমি গরম করে নিচ্ছি। আমি কিন্তু চাউমিনটা করার জন্য কোনো রকম সস ব্যবহার করছি না, আর এটা একদম রং হবে না, পুরো সাদা হবে। তো তার জন্য আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়োও নিইনি। একদম ঘরোয়াভাবে আজকে আমি আপনাদের চাউমিনের এই রেসিপিটা বানিয়ে দেখাবো। এটা কিন্তু খেতে বেশ লাগে, শীতের সবজি দিয়ে চাউমিনের এই রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন। তো এখন আমি তেলটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকে ভেজে নিতে হবে, তার জন্য দুটো ডিমই ফাটিয়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব, কারণ ডিমটা কিন্তু ঝুরঝুরে করে ভেঙে নিতে হবে। তো আমি এভাবে ভাজতে ভাজতেই ডিমটাকে ভেঙে ভেঙে নিচ্ছি। এখন ডিমটা ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, আর ভাজার সময় আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে এটা ভেঙে যায়। তো আমি এখন ডিমটা ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেওয়ার পর সবজিগুলো এক এক করে ভেজে নিতে হবে। কড়াইটাকে তাই খুব ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি তেল, এতে খুব বেশি তেলেরও প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি গাজর কুচি, বিনস কুচি, এগুলোকে একসাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মোটামুটি দু তিন মিনিট। আমি ভেজে নিচ্ছি নেড়েচেড়ে, কারণ গাজরটা আর বিনসটা একটু সেদ্ধ হতে হবে, তো এটা ভাজতে ভাজতে যেহেতু করতে হবে যাতে সবজিটা নরম হয়ে যায়, সে কারণে আমি একটু সময় নিয়ে আর মিডিয়াম ফ্লেমে রেখে সবজিটা ভেজে নিচ্ছি। তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি, এটা বেশ নরম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, আর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচি,
এখানে চাইলে আপনারা আরো কিছু সবজি অ্যাড করতে পারেন, যেহেতু আমি এটা একদম সাদামাটা বানাচ্ছি একদম ঘরোয়া ভাবে, তাই বেশি কিছু সবজি আমি অ্যাড করিনি। এখন বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরো একটু ভেজে নিতে হবে বাঁধাকপিটাও নরম হওয়া পর্যন্ত। বাঁধাকপিটাকেও 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি যাতে এটা নরম হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ডিম, দিয়ে দিচ্ছি বাদাম, বাদামের খোলাগুলো আমি ছাড়িয়ে রেখেছি আগে থেকে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিন এটা কিন্তু খুব ভালো একটা রেসিপি, খেতেও খুব সুন্দর, বাচ্চারা তো অবশ্যই পছন্দ করবে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চাউমিনটাকে আমি তেল মাখিয়ে রাখার জন্য, আর ভালো করে জল ঝরিয়ে রাখার পর তেল মাখিয়ে নিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে আর বেশ ঝরঝরেও আছে, দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখন আমি খুব ভালো করে চাউমিনের সাথে সবজিটা নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেবো। তো এখন আমি এর মধ্যে ভালো করে চাউমিনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে রেখে করলাম। এখন এটা একদম রেডি হয়ে গেছে, আমি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যেহেতু আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, তাই গোলমরিচ গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে আরও টেস্টি হবে, আর এটা দেখুন একদম সাদা, দেখতে তো ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হবে। তো এখন একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে আমি গরম গরম চাউমিন সার্ভ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে ভেজিটেবল এগ চাউমিন। আপনারা দেখলেন কত সহজে একদম অল্প তেল আর মশলা ছাড়াই, অল্প তেলে আর মশলা ছাড়াই এটা বানিয়ে নেওয়া যায়, খুব হেলদি আর একদম ঘরোয়াভাবে। এই চাউমিনের রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, বাচ্চাদের তো অবশ্যই পছন্দ হবে। সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্স ভরে নেওয়ার জন্য কিন্তু এটা একদম খুব টেস্টি একটা খাবার, আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।